আমি তো ইলেকশনের কখনোই পক্ষপাতি না, আমি প্রথম থেকেই না, মানে আমি এইটা কখনোই পছন্দ করি না। কারণ এই ইলেকশনটা করাতেই আজকে চলচ্চিত্রের এই দশা হয়ে গেছে। ইলেকশন যদি না হইতো এই দশাটা চলচ্চিত্র হইতো না। এটা নিপুণ ম্যাডাম ইলেকশন করছেন বা জাহিদ ইলেকশন করছেন ডাজ নট ম্যাটার, তারা একজন একজনকে ক্লেম দিচ্ছেন এইটাও ডাজ নট ম্যাটার, ম্যাটার হচ্ছে ইলেকশনটাই দরকার নেই। কারণ এটার একটা কমিটি দরকার, যে কোনো জিনিস চলতে হইলে একটা কমিটি লাগবে। এই কমিটিটা কারা হবে? এই কমিটিতে যারা দেখবে রেসপেক্টেবল আর্টিস্ট আছে তারা থাকবে, যারা রেসপেক্টেবল প্রডিউসার আছেন, ডিরেক্টর আছেন, হ্যাঁ আদার সংগঠন যারা এখন আছেন বিভিন্ন জায়গা থেকে, যারা আসলে চলচ্চিত্রের জন্য কাজ করবেন, এরকম সুন্দর একটা কমিটি করলে হতো কি, একটা ফাদার থাকতো এটা। এখন 18টা ফাদার হয়ে গেছে, 18টা সংগঠনের 18টা সভাপতি, তাহলে 18টা ফাদার, 18টা ফাদার যদি একটা বাচ্চার থাকে, ওই বাচ্চা কিভাবে মানুষ হয়? আপনাকে আপনাদের চলচ্চিত্র স্যার যে আমাদের বসে আছে প্রযোজক স্যার, ওনাকেও বলতেছি আমি, যেই দিন পর্যন্ত এই এরকম ইলেকশন হইতে থাকবে চলচ্চিত্রে, কোনোদিনই চলচ্চিত্রে ঠিক হবে না। কারণ আমি যখন প্রথম চলচ্চিত্রে আসি, প্রথম গাজী আঙ্কেল হোসেন ভাই আমার অফিসে গেল, হোসেন ভাই আগে থেকে পরিচিত, তো বললো যে আমরা চলচ্চিত্রে ইয়ে করবো, পিকনিক করবো। কিন্তু খসরু ভাই তখন ছিলেন, কিন্তু ওই কমিটিতে ছিল। ঠিক পিকনিকটা হওয়ার 7-8 দিন পরে পরিচালক সমিতি আমার কাছে আসছে, আমাদের পিকনিক হবে। আমি ফোন করছি খসরু ভাইকে আর গাজী আঙ্কেলকে, কী খবর, আমরা না পিকনিক করলাম চলচ্চিত্রে। এই আমার মাথায় ঢুকলো যে চলচ্চিত্র মানে এতগুলো শুধু পিকনিক হয়, 18টা পিকনিক হবে। পরে চলচ্চিত্রের পরিচালক বা অ্যাসিস্ট্যান্ট পরিচালকের পিকনিক আবার আমার কাছে আসলো, প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজারের পিকনিক। মানে আমি তখন বুঝলাম যে আসলে চলচ্চিত্রের যে আমরা ছোটবেলা যেগুলো দেখছি বাংলাদেশ চলচ্চিত্র যেই কোয়ালিটি, এটার ডিটোরেট করার পিছনে হচ্ছে একতা নাই দেখে, একতা নাই। এই একতা কোনোদিনই হবে না চলচ্চিত্রে যতদিন পর্যন্ত ইলেকশন থাকবে।